একটু সামনে সামনে লিয়ে যা বলো আমরা আমি যত জানি কয়েকটা ছেলে এই মাঠ বাঁচানো এবং রক্ষার জন্য প্রথম পর্যায়ে নিয়ে যতটা এগিয়েছে তারা যেন কোনোভাবে পার না হয় এবং তাহলে সেই মানুষকে ঘাটাল মহকুমার বহু চর্চিত একটি বিষয় গোল্ড হাব। এই গোল্ড হাব নির্মাণকে নিয়ে রীতিমতো টানা পড়েন দেখা গিয়েছে। তবে শেষমেশ দাসপুর দুই ব্লকের ফরিদপুরে এই গোল্ড হাবের শিলান্যাস করা হয়েছে এবং সেখানে গোল্ড হাব তৈরি হবে এমনই কিন্তু ওয়ার্ক কোটার ইস্যু করা হয়েছে সরকারের তরফে। জানা গিয়েছে এখনো পর্যন্ত গোল্ড হাবের কাজ অনেকটা এগিয়েছে, ভিত খোলা থেকে শুরু করে বিভিন্ন কাজ কিন্তু ত্বরান্বিত হচ্ছে। তারই মাঝে কিন্তু গ্রামবাসীরা একমত হয়ে তারা কিন্তু চাইছেন যে এই গোল্ড হাব যাতে এই এলাকায় না হয় বা এই মাঠের পরিবেশকে নষ্ট না করে যাতে গোল্ড হাব না করা হয় সেই কারণে কিন্তু দাসপুরের ফরিদপুরের গ্রামবাসী তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। আমরা সরাসরি স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। আজ রবিবার বিকেলে কিন্তু প্রায় কয়েকশো গ্রামবাসী মহিলা পুরুষ সবাই কিন্তু তারা কিন্তু এখানে সভা করছেন যাতে এই গোল্ড হাবকে আটকানো যায় এবং এই গোল্ড হাব অন্যত্র নিয়ে যাক এমনই কিন্তু দাবি তুলছেন তারা। হ্যালো, এখন স্পষ্টভাবে জানার চেষ্টা করবো, বিস্তারিত জানবো যে কেন আজকের এই আন্দোলন চলছে। আমরা সরাসরি কিন্তু এই গ্রামের যারা কমিটির সদস্য রয়েছে তাদের কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করবো। ছোট ছোট ভাই ও বোনেরা
গুরুজনদের আমার অসংখ্য প্রণাম, ছোট ছোট ভাই বোনেদের আমার আন্তরিক ভালোবাসা দিয়ে দু চারটি কথা আমি বলছি। তো 78 সাল কথা বলেছেন আমাদের শব্দ নির্মল করা মহাশয়, আমি তখন ছাত্র অবস্থায়, যেহেতু এই মাঠ নিয়ে কথা বলে সেই জন্য আমি বলছি, এই মাঠ সম্বন্ধে দু চারটি কথা বলছি, আপনারা একটু শুনবেন। যদিও এই প্রতিবাদটা অনেকদিন আগে হওয়া উচিত ছিল গ্রামবাসীদের তরফ থেকে, কারণ অনেকদিন পর হলেও তাদের যে বেদনা হয়েছে যে এই সুন্দর ছাগল পরিবেশে এই মাঠটি আর একটা ইট পাথরের বিল্ডিং তৈরি হয়ে, হ্যাঁ শিল্প সরকার একটা শিল্প, লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেরা আজ সোনার কাজে নিযুক্ত আছে, তারা উন্নতি করছে, খুব ভালো জিনিস। কিন্তু এইরকম একটা স্বচ্ছ শ্যামল পরিবেশের মধ্যে এই যে একটি খেলার মাঠ, তাকে ধ্বংস করে যে শিল্প হতে দেওয়া যায় না, এই যে গ্রামবাসীর মনের মধ্যে এই আন্তরিকতা, এই যে বিরূপ প্রতিক্রিয়া এসেছে, তার জন্য আমি নিজেকে খুব গর্ববোধ করছি। কারণ আমার মনে মনে অনেকদিন বাসনা ছিল এইরকম প্রতিবাদ কবে আসবে। যাক, আমি 74 সাল তখন আমি এইটে ধরি, আমরা ওই মানিক ডিপার মাঠে খেলতে যেতাম, আমার একটা ছেলে আমার সঙ্গে যারা পড়াশোনা করতো ওই বয়সে, আমরা মানিক ডিপার মাঠে খেলতে যেতাম, তো ওখানে যেতাম প্রতিবাদও হতো অনেকদিন যেত, আমরা একটা খেলাধুলা তৈরি করি, চলো আগে ওখানে আমরা খেলতাম। আমরা বলছি এইটাকে সংস্কার করলে কেমন হয়, অনেকে বলছে একটু বলতেই হচ্ছে যে মুখ বাড়ি ছেলে তোমার ছেলে ছিল বাড়ি থেকে রামনাকে মারা গেছে, তারপরে এখানে আমাদের অনেক কিছু সময় লাগে বলা দরকার নেই, একটা বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব এই কোনো কালী গ্রামের সবাই সেই উৎসবে উপস্থিত হয় বা সেই উৎসব উপস্থিত হয় দুর্গা পূজা, এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলার দুর্গা উৎসব এই মাঠে হচ্ছে দেখে সামনে
আজ কেন এই আন্দোলন? আমরা কিন্তু সরাসরি ফরিদপুর গ্রাম কমিটির যারা সদস্য রয়েছে তাদের কাছ থেকে জানবো। হ্যাঁ, আজকে কি কারণে আন্দোলন হচ্ছে ছেড়ে দিন। এই সুন্দর খেলার মাঠটি বন্ধ করে এখানে একটি বিল্ডিং তৈরি হবে, পাথরের বিল্ডিং তৈরি হয়ে সোনার কি কাজ হবে, সেই জন্য এই বিল্ডিংটি এখানে হবে। আমরা গোল্ড হাব, যেটা গোল্ড হাব, হ্যাঁ গোল্ডেন হাব, তো আমরা এটা বন্ধের পক্ষে নয়, মানে বিপক্ষে নয় হোক, কিন্তু এই সোনার এই যে জায়গা, এই সুন্দর যে খেলার মাঠ, এই মাঠটিকে ধ্বংস করে না, উন্মুক্ত করার ব্যবস্থা করি, তাতে আমরা সম্মতি দেবো, কিন্তু এই মাঠে কোনোভাবেই গোল্ডেন হতে আমরা দেব না। আমরা এই গ্রামবাসী হিসেবে তীব্র প্রতিবাদ। গোল্ড হাব তৈরির কাজ তো ইতিমধ্যে অনেকটা ত্বরান্বিত হয়েছে, এখানে ওয়ার্ক করে সেই বিবেকের উন্মেষটা অনেক দেরিতে হলো, কিন্তু এই তো সেটা শুরু হয়েছে, এটা তো শুরু হয়েছে। সেই আমাদের যে প্রতিবাদ এতদিন জানেনি তারা এই পরিচালনা করছে, এই গোল্ডেন হাবটি তারা বুঝতে পারেনি যে এরকম একটা প্রতিবাদ হবে, দেরি করে এই তো শুরু হয়েছে। কি বলে অন্য জায়গায় করতে কতক্ষণ? গ্রামের কি একটি মাত্র খেলার মাঠ? হ্যাঁ, একটি মাত্র খেলার মাঠ, খেলার কোনো মাঠ নেই এখানে। পরের প্রজন্ম কোথায় খেলবে এখানে? গোল্ড হাব তৈরি হলে কি কি সমস্যা হতে পারে, যে কারণে আপনারা বাচ্চাদের খেলার
খেলার জায়গাটা নষ্ট হবে কোচি কাঁচার স্কুল থেকে তারা কোথায় খেলবে এখন অনেক রকম মিডিয়া এসে গেছে অনেক রকমের ইন্টারটিভ হয়ে যাবে কিন্তু খেলা একটা বড় জিনিস প্লাস এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো বন্ধ হবে তার জায়গায় উৎপাদনের বিল্ডিং তৈরি করে এই জায়গাটাকে পুরো দূষিত করা হবে এই যে খোলামেলা পরিবেশ এখানে ধরো বাইশ করা সকালে মর্নিং ওয়াক করে বিকেলে অনেকে এসে এখানে একটু শরীর চর্চা করে গল্প টল্প করে খেলাধুলা রাখে তাদের সেই যে পরিবেশটা নষ্ট হয়ে যায় সেটা আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি তারপরে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্গাপুরা দুর্গাপূজা উৎসব আমাদের গ্রামে আগে ছিল না এই বিগত পাঁচ ছ বছর যে সার্বজনীন দুর্গাপুজো আমাদের গ্রামে ছিল না সেটাও হচ্ছে এবং সেটা কত আনন্দিত এবং জেলার মধ্যে একটা জায়গা স্থান করে নিয়েছে যে এই এখানকার দুর্গাপুজো সেগুলো সব বন্ধ করে দিচ্ছে সেগুলো আমরা চাই না তাদের গোল্ডেন হাব অন্যত্র কোথাও করুক আমরা এই মাঠটা কোনোভাবে গোল্ডেন হাব করতে পারি কেননা আপনাদের এই খেলার মাঠ ছেড়ে অন্য যেখানে করুক হ্যাঁ হ্যাঁ এই খেলার মাঠটি ছেড়েছে তারা যেখানে খুশি করুক এটা নেওয়ার দরকার নেই এবং সামগ্রিক ভাবে এই গ্রামবাসীকেও ভালোভাবে অবগত করা হয়নি মুষ্টিমেয় কয়েকজন হোতা সেটা তো হতে দেওয়া যায় না এই সুন্দর একটা জায়গা তারও ছেলে তো একদিন বড় হলো কিরকম বিষয়টা কিরকম হ্যাঁ কিরকম নিশ্চয় আমাদের গ্রামের কারো মানে মানে প্রেরণা হয়েছে তাহলে কি সরকার কি গ্রামের লোকের প্রেরণা ছাড়া এখানে করে নিবে সরকার নিজের থেকে গ্রাম কমিটির সঙ্গে কোনো আলোচনা হয়নি এই বিষয়ে হ্যাঁ তো গ্রামের যে প্রধান মুখ্যা যিনি সুভাষ কালা মহাশয় তো ওনাকে তো জানানোই হয়নি এবং ওনার নামে ব্লেম দেওয়া হয়েছে যে লক্ষ লক্ষ টাকা নাকি উনি নিয়েছে উনি তো বললেন কেউ এসে বলুক আমি তার জুতো হচ্ছে কি বলে মুখে নিয়ে হবে এরকম করে প্রতিবাদ করার দরকার নেই প্রোপাগান্ডা করার দরকার আপনাদের এই আন্দোলন কি চলতে থাকবে আপনাদের এই আন্দোলন কি আপনাদের চলতে থাকবে যতক্ষণ না আপনাদের এই পূরণ হয় দাবি না পূরণ হয় তাই তো বললে না এখানে কোনো মতেই সম্ভব না কি নাম আপনার কোনো মতেই সম্ভব না কি নাম আপনার আমার নাম গ্রাম কমিটির কোন পদে রয়েছেন গ্রাম কমিটির কি পদে রয়েছে গ্রামের গ্রামবাসী একজন সাধারণ বলুন বলুন কি বলবেন বলুন ইতিহাসে খেলার মাঠ বন্ধ করে শিল্প গড়ে উঠবে একে সমর্থন করব কি করে পরিবেশবিদ বলছে কোনো মতেই সম্ভব না যারা সময় নিয়ে আলোচনা করে তারা বলছে সম্ভব না এতে আমরাও দৃঢ় প্রতিজ্ঞ আমাদের এই আদর্শ ফরিদপুর গ্রাম যেটা আমাদের একাশি মজা অর্থাৎ দাসপুর কুয়ের মধ্যে আদর্শ গ্রাম তার পরিবেশকে আমরা কোনো মতে নষ্ট করতে দেবো না পরবর্তী প্রজন্মের কথা মাথায় সকল আমি অনেকক্ষণ ধরে শুনতে ছিলাম এবং সকালবেলা শুনলাম যে আমাদের গ্রামের এই খেলার সুন্দর খেলার মাসকে নিয়ে কিছু পাথরের হাত থেকে বাঁচানোর জন্য প্রতিবাদে নাম দিত কারণ সুন্দর বাগানে পাথরের উৎপাদ হয় সম্মানের উৎপাদ হয় কারণ এই সুন্দর মাছ এই ছোট্ট জন্য খেলার মাছ একে কিছু পাথরের হাতে কোনো অনেক কোনো বিচার হবে না তার প্রতিবাদ হওয়া দরকার ছিল অনেক আগে এখন হচ্ছে কারণ